পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে হামলার ঘটনায় দুইজন বাংলাদেশি নিহত এবং তিনজন নিখোঁজ আছেন। ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাবের 21 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজনের একজন বাড়ি ফিরেছেন এবং একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের অনারারি কনসাল শফিকুর রহমান। সামিয়া রহমান, পিমার রিপোর্ট। নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলায় হতাহতদের মধ্যে 10 জন বাংলাদেশির পরিচয় বেসরকারিভাবে পাওয়া গেছে। এ ঘটনায় নিহত হয়েছেন লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুস সামাদ এবং হোসনে আরা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিহতদের পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে চাইলে ব্যবস্থা নেবে সরকার। এ পর্যন্ত 10 জন বাংলাদেশি এফেক্টেড। মিসেস সামাদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং এই কারণে শি ওয়াজ প্রিজিউমড আদারওয়াইজ, বাট এই সংখ্যাটি 2 জনই, 3 জন নয়। তারা যদি বাংলাদেশে লাশ নিয়ে আসতে চান, সে ব্যাপারে নিয়ম অনুযায়ী যা সহযোগিতা করার বাংলাদেশ সরকার সেটি করবে। অস্ট্রেলিয়ার মিশন উপপ্রধান তারেক আহমেদ এবং নিউজিল্যান্ডের অনারারি কনসাল শফিকুর রহমান ক্রাইস্ট চার্চে পুরো বিষয়টি তদারকি করছেন। শফিকুর রহমান জানান, হাসপাতালে গুরুতর আহত লিপির বুকে গুলি লেগেছে, আরেকজনের পায়ে গুলি লাগায় পা কেটে ফেলতে হয়েছে। একজন মহিলা আছেন, ওনার অবস্থা একটু গুরুতর, বাকি 2 জন ইনক্লুডিং বুকে শরীরের এক সেটে গুলি লেগে আরেক সেটে ইনক্লুডিং ডক্টর সামাদ এবং হোসনে আলম সহ আমরা যদি বলি 5 জন নিখোঁজ অফিসিয়ালি, আর আনঅফিসিয়ালি যদি বলি সেমি আনঅফিসিয়ালি যে 2 জন মারা গেছেন আর 3 জন নিখোঁজ। নিউজিল্যান্ড সরকার ক্ষতিপূরণ সহ সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলেও জানান তিনি। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা।